পেঁয়াজ বাটা দিলাম, খাসির মাংস করবো, পেঁয়াজ বাটা দিলাম। দেওয়ার পরে একটা পেঁপো, ছোট পেঁপো খোসা শুধু মিক্সচার করে নেবে, নিয়ে ভালো করে ধুয়ে নেবে। মিক্সচার করে নিলে আমি ঢেলে নিচ্ছি, ঠিক আছে? ঢেলে নেওয়ার পরে তোমরা ইয়ে করবে, ভালো করে মুছে নিয়ে নিলে তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে নেবে। আদা রসুন বাটা দেওয়ার পর এ যাও, আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম, দিয়েটি আমি চায়ের চামচে 2 চামচ দিলাম। আর তারপরে তোমাদের জিরে ধনে পাউডার আমার একসাথে মিশানো থাকে, তো সেইগুলো দিলাম। দেওয়ার পর হলুদ দেব, তো হলুদটা আমি অল্প দিই, কারণ হলো আমার ভাঙা হলুদ, গুঁড়ো হলুদ আমি কিনি যেখানে কলমে ভাঙে। এই যে আমি নুন দিয়ে নিলাম, ঠিক আছে, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দিয়েটি ওই হলুদটা অল্প দিলে কালারটা ভালো হয়, সে কারণে আমি হলুদটা কম দিই। তারপর তোমার কাশ্মীরি লঙ্কাও দেবো, যেহেতু এটা ঝাল আছে ওই জন্য আমি অল্প দেবো, আমার ছেলে মেয়েও খাবে, আলাদা কোনো তরকারি করবো না আমাদের। তোমরা চাইলে এখানে লঙ্কা পাউডার অ্যাড করতে পারো, তো আমি লঙ্কা পাউডার দিইনি, বা লঙ্কা মিক্সচারও দিতে পারো, আমি সেটা দিইনি। সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নেওয়ার পর ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, ঠিক আছে? রেস্টে রাখার পর তোমাদের রেখে দিলে তারপর তোমার পেঁয়াজ তেলে ভেজে নেবে। নেওয়ার পরে আমি একটু বিরিয়ানি মশলা এখানে অ্যাড করছি, ঠিক আছে? আমি অ্যাড করি কারণ আমার ভালো লাগে, তোমরা চাইলে স্কিপও করতে পারো আর চাইলে দিতেও পারো, ঠিক আছে? আমি খাসি মাংস বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণটা হলো খেতে মানে অসাধারণ লাগে, তোমরা করে খেয়ে দেখবে। তো আমি এবার রেস্টে রেখে দেবো মাখিয়ে, ঠিক আছে? তো ওইদিকে আমি পেঁয়াজ মেয়াজ কেটে রেখেছি, দিয়ে এবার আমি রিফাইন তেলে রান্নাটা করব, ঠিক আছে? দেখো আমি এবারে ঢেকে দেব, দিয়ে এবার আলুটাকে আমি তেলে ভেজে তুলে নেব একে একে করে। এই যে আলু ভাজতে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে ভাজতে দিয়েছি, তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, আমি তুলে নেবো ওই তেলেই। আমি আবার আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ গুলোকে দিয়ে নেবো, ঠিক আছে? পেঁয়াজ গুলো দিয়ে নিলাম, ওই পেঁয়াজ গুলো যে নরম নরম হয়ে যাবে তখন আমার মাংস যে মশলা মাখানো আছে, মাংস মাখানো যেটা আছে সেটা আমি দিয়ে নেবো। আর আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, মাংসটাকে ঢেলে নেবো, একটু ভেজে নেবো, তারপরে আমি জল দেবো। কড়াইটা ধুয়ে আমি জল দিয়ে নিলাম, নিয়ে একটু কষিয়ে নেব, তো আমি এবারে ঢেকে দেবো, ঠিক আছে? কষানোর জন্য মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, আমি আর একটু কষিয়ে নেবো, ঠিক আছে? আরেকবার আমি তো বলেছি মাংস, আমি মাংস বলো সবজি বলো আমি 2 বার করে কষাই। চলো ঢেকে দিয়েছি, আবার কষিয়ে নিয়ে ফাইনাল জল দিয়ে বসিয়ে দেবো। মেন আলুটা দিতে ভুলে গেছি, আলুটা দিয়ে নিলাম। চলো কষানো হয়ে যাক। দেখো বন্ধুরা কি সুন্দর কষানো হয়ে গেছে, দারুণ গন্ধ। এবার আমি জল দিয়ে ফাইনালি বসিয়ে দেবো। আমি এবার একটু যাবো আমার বৌদিদের কাছে, না বৌদিরা দীঘায় যাবে, তো সেই জন্য দেখা করতে যাব, ততক্ষণ আমার মাংসটা হোক, নেমে আছে বসে যায়।
ভালো করে নামিয়ে নিলাম। আর আমার কাঠের খুন্তি আমার ছেলে ভেঙে দিয়েছে, চল আসছি। নামানোর আগে ঘিটা দিলে মাংসের সেন্টটা খুব সুন্দর লাগে, আর মাংসটা খেতেও ভালো লাগে। এই কারণে ঘিটা তোমরাও দেবে, ভালো লাগবে। ঘিটা দিলে তোমরা